কালেরঘাটের যে বর্তমানে যে মাঠটা আছে আমরা সেই মাঠে আছি। আর গুটি গুটি পায়ে আমরা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। সাথে রয়েছেন আমার টিমমেটরা, তারাও কিন্তু আমার সাথে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আপনারা কিন্তু ইতিমধ্যে লঞ্চের যে আওয়াজ সে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে বুঝতেই পারছেন আমরা বর্তমানে কোথায় আছি। আমরা বর্তমানে আছি খুলনা বিভাগে। আমরা তো খুলনা বিভাগের ফুলতলাটা কেমন আমরা সে ফুলতলা নিয়ে ভ্লগ করব। অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা যে জায়গাতে হাঁটছি তার সামনে কিন্তু অনেকগুলা বাঁশ গাছ, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমরা সেই বাঁশ বাগান দিয়ে সেই লঞ্চ ঘাটে যাব। আর লঞ্চ ঘাটটা কেমন সেইটাকে আপনাদের দেখাবো। লঞ্চ ঘাটটা কেমন সেইটা সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো। ওইদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার টিমমেটরা, তারা কিন্তু ফুল বোবা হয়ে গেছে। তারা মানে এখন তো প্রায় 2টা বাজে, তাদের পেটে অনেক ক্ষুধা, আর তারা খাইতে না পেরে কোনো কথা তাদের মুখ দিয়ে বেরোচ্ছে না। আমারও অবশ্য খিদা লাগছে, তো কি করার, হোটেল নাই এখানে, মানে হোটেল কি দোকান আছে, তো দোকান দিয়ে তো আর খিদের পিপাসাটা মেটানো যাবে না। সেই ক্ষেত্রে এখানে ভাতের কোনো হোটেল নেই, যার কারণে তারা কিন্তু ক্ষুধা লাগছে। তো আমরা ফাইনালি চলে আসছি সেই কথা, যে কথা না বললি নয়, আমরা এখনই ইতিমধ্যে সেই বাঁশ বাগানে ঢুকতে চলছি। আর বাঁশ বাগানটা কেমন হবে সেটা অবশ্যই আপনারা জানেনই। তো আমারে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে বাঁশ বাগানের ভিতরের দৃশ্যটা কেমন অবশ্যই অবশ্যই জানাল, না তো ভয় লাগছে। বাঁশ বাগানে কার বাঁশ দিবা তাই কেউ, সজল ভাইয়ের বাঁশ দেবো আজকে। সজল ভাই তো আমাদের নাই আমাদের সাথে, সে কিন্তু খুলনা পর্যন্ত এখানে আসছিল, তারপরে সে তার ভাইয়ের জন্য মানে ভাইরে খোঁজার জন্য সে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে। এখন আমার তো ভয় লাগছে কোন সাইড দিয়ে ভিতর দিয়ে যাবো। দেখ আমার পিছনে সেই বাঁশ বাগান, এত সুন্দর, বাবারে এত বাঁশ বাগান কোথায়, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বাঁশ বাগান একসাথে দেখছি। এটা অবাক করারই একটা কাণ্ড। সামনে নাকি পান বাগান আছে, তো আমরা ওদিকে যাব, পান বাগানটা কেমন সেটাও দেখব। আর বাঁশ বাগানটা তো দেখছিনি যে কেমন বাঁশ বাগানটা, আর এত বাঁশ বাগান আমি আগে কখনো দেখি নাই। আর একটু আতঙ্কের ভিতরে আসি বাঁশ বাগান দেখে, কারণ আমার ভয় লাগছে। তো দেখুন আমার পিছনে কিন্তু সেই পান বাগান, যে পানটা প্রতিটা মানুষ একটু হলেও খেয়ে দেখে। আরেকটা কথা না বললে নয়, যারা পান খান আর যারা আমার ব্লগটা দেখেন তাদের জন্য একটু উপকার হবে, যে যারা পান খান সেই ক্ষেত্রে চুন কম খাবেন, কারণ পানে বেশি চুন খাইলে গালটা পুড়ে যায়, আর গালটা পুড়ে গেলে যেখানটাই চুনে গালটা পড়বে সেখানটাই কিন্তু ওই মাংসটা জয়েন্ট হয় না, যার কারণে ওখান থেকে এখন ক্যান্সার ছড়াচ্ছে, ইনফেকশনে ক্যান্সারটা হচ্ছে। তো আপনারা যারা আমার ব্লগটা দেখছেন আর যে যারা এই জিনিসটাকে ফলো করবেন, তারা অবশ্যই অবশ্যই এই ক্যান্সারের হাত থেকে বেঁচে যাবেন। এখানে এত বাঁশ বাগান আর এত পান চাষ করা হয়, কিন্তু এখানে একটা লোকও নাই। কাহিনী কি, মানে কারণটা কি, লোক না থাকার কারণ কি, এটা তো বুঝতে পারছি না। আগামী মাসের 14 তারিখে আমাদের যে প্রোগ্রামের কথা বলা হয়েছে, প্রোগ্রামটা হচ্ছে সুন্দরবন। তো আমরা সুন্দরবনে যাচ্ছি 14 জানুয়ারি আমরা সুন্দরবনে যাচ্ছি আমাদের সেই প্রোগ্রাম কন্টিনিউ করতে। আর ওখানে যে আপনারা নতুন একটা ব্লগ পাবেন ইনশাল্লাহ, যেন ভালোভাবে আমরা সুন্দরবনে পৌঁছাইতে পারি আর ওখানতে যেন ভালোভাবেই ফিরে আসতে পারি।
এখানে পান বাগান রয়েছে, বাঁশ বাগান রয়েছে, এটা কি বাঁশের রাজধানী? ভাই এটা কি বাঁশ বাগানের রাজধানী নাকি? ভাই বাঁশ বাগানের রাজধানী কিভাবে বাঁশ বাগানের রাজধানী? ভাই বাঁশ বাগান ছাড়া আর কোনো বাগানই নেই, সে কারণে এটা হচ্ছে বাঁশ বাগানের রাজধানী। যার যার বাঁশ লাগবে সে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা তাদের কাছে পৌঁছায় দেবো। কোন জায়গায় নেবেন আর কোন জায়গায় ঘুরতে হবে কমেন্টে জানিয়ে দেবেন, আমরা সেই সেই জায়গায় আপনাদের বাস সাপ্লাই দেবো। এখনো কথা আমরা ফাইনালি চলে আসলাম ফুলতলা কালীঘাট, যে লঞ্চ ঘাটটা রয়েছে সেই লঞ্চ ঘাটে। আমাদের আগামী মাসের 14 তারিখে একটা প্রোগ্রাম রয়েছে, পিকনিকের প্রোগ্রাম। তো এখানে এখান থেকেই আমরা সেই পিকনিকের আয়োজনটা শুরু করব, আর এখান থেকেই ট্রলার ভাড়া নেব। আর সেই কারণে আমরা এখানে এসেছি আজকে, যে কত করে ট্রলার ভাড়া নেবে কিনা আর সেই বিস্তারিতটা আজকে জানবো। আর সেই কারণে আমরা আজকে এখানে আসছি। তো দেখতে থাকেন আমাদের ব্লগ, আর কেমন হয় ব্লগটা আশা করি জানাই দেবেন আমাকে। তো গাইজ, আমি বর্তমানে অবস্থান করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িটা কেমন, কত সুন্দর, সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে সাকিব। তো সাকিব, কেমন লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি? তো ভালো লাগছে, ওনার স্মৃতিগুলো দেখতে পারে, ওনার ছেলে, ওনার বউ, মেয়ে, ওনার শেষ নিঃশ্বাসের যে ছবিটা সেটাও আছে এখানে, তা ভালো লাগছে মোটামুটি। তো গাইজ, আমরা এখন ভিতরে যাবো, আর ভিতরে যে দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িটা কেমন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির পুরো, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো ছবি রয়েছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক পুরনো স্মৃতি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি রয়েছে এখানে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, কত সুন্দর একটা জায়গা, অসাধারণ জায়গা।